হাইদার এভরিওয়ান, আর্টিকেলের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে আমাদের থাকছে ইউজ অফ ডিফাইনিট আর্টিকেলের একটি মজাদার রোলস। সেই রোলসটি হচ্ছে মূলত আমাদের যে জাতি বোঝাতে এক জাতীয় সকল প্রাণীর পূর্বে দা বসে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সে সেই সেন্টেন্সে যদি এমন কোনো ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটি দ্বারা মূলত কোনো একটা জাতি বোঝানো হচ্ছে বা একই জাতির সকল ব্যক্তিকেই একটি সমষ্টিগতভাবে বোঝানো হচ্ছে বা একটি নাম দিয়ে সমগ্র জাতিটাকে রিপ্রেজেন্ট করে এমন কোনো ওয়ার্ডের পূর্বে দা বসবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, ফর এক্সাম্পল বাঙালি, আমরা হলাম বাঙালি। বাংলা ভাষাভাষী মানুষ হিসেবে বা একজন বাংলাদেশি হিসেবে বাংলা ভাষার প্রতি আমাদের ভালোবাসা আছে, তো আমরা হচ্ছাম জাতি হিসেবে আমরা হচ্ছি বাঙালি। অন্য কোনো দেশের লোক বা অন্য কোনো দেশের ব্যক্তি, সে যদি আমাদের বাঙালিদের, বাংলা ভাষাভাষী মানুষদের, আমাদের জাতিকে যদি কোনো একটি অপবাদ দেয়, তাহলে সেটা কিন্তু আমাদের সমগ্র বাঙালি জাতির উপর এসে লাগবে। তাহলে বাঙালি জাতি বলতে সমগ্র বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, সমগ্র মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক এরকমই বেশ কিছু এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এই বিষয়টি বুঝতে পারবো। ফর এক্সাম্পল, ড্যাশ কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল, ড্যাশ কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। তাহলে এখানে কী হবে, কাউ অর্থ কি, গরু, ইজ হয় ডোমেস্টিক গৃহপালিত, অ্যানিমেল অর্থ প্রাণী। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি আমাদের গরুকে নির্দেশ করতেছে, তো এখানে হবে আমাদের দা। আমাদের কেন এখানে দা ব্যবহৃত হবে, যে জাতি বোঝাতে একই জাতির সকল প্রাণীর পূর্বে দা বসে। আচ্ছা, এখানে কাউ বোঝানো হচ্ছে, এখানে কিন্তু বোঝানো হচ্ছে না যে কালো রঙের কাউ বা সাদা রঙের কাউ, সকল কাউ, অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের গরু আছে সকল গরুকে কিন্তু একটি নির্দিষ্ট নাম দিয়ে বোঝানো হচ্ছে। সেই নির্দিষ্ট নাম কি, গরু। তার মানে গরুদের পৃথিবীর সকল গরুকেই বোঝানো হচ্ছে, তাই এক্ষেত্রে আমাদের এখানে হবে দা। দা কাউ ইজ ডোমেস্টিক অ্যানিমেল। অ্যান্ড সেকেন্ড এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো ড্যাশ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, ডগ কুকুর হয় একটি কি, ফেথফুল, উপকারী প্রাণী। তাহলে আবার আমরা যদি লক্ষ্য করি কুকুর, আচ্ছা পৃথিবীতে যত কুকুরে আছে প্রত্যেকটা কুকুরে কিন্তু, যদিও অনেকে কিছু কুকুরের নাম রাখে তারা তাদের পোষা কুকুরের, কিন্তু সত্যি বলতে পৃথিবীর সকল কুকুরকে কিন্তু এই ডগ দিয়ে বা কুকুর নাম নেই বলা হয়। অর্থাৎ সমগ্র প্রাণী, মানে কুকুর জাতীয় যে প্রাণীগুলো আছে সেই সমগ্র কুকুরকে কিন্তু একটি নির্দিষ্ট নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা নির্দিষ্ট নাম দিয়ে বোঝানো হচ্ছে। ডগ মানে সকল কুকুরকেই বোঝানো হচ্ছে, তাহলে এজন্যই এর পূর্বে হবে দা। দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, এখানে সমগ্র কুকুরকেই কিন্তু বোঝানো হচ্ছে। এরপর আমরা লক্ষ্য করি লিচি ইজ এ জুসি ফ্রুট, ড্যাশ লিচি ইজ এ জুসি ফ্রুট। আচ্ছা, লিচি এটা কিন্তু শুধুমাত্র একটি লিচি না, এটা সব ধরনের লিচিকে মানে বোঝানো হচ্ছে। সো এখানে দ্যাটস ওয়াই এখানে হবে আমাদের দ্য, দ্য লিচি ইজ এ জুসি ফ্রুট। সো আমরা যদি পুরো ভিডিওটা আবার একটু রিভিউ করি, আমাদের আজকে ভিডিওর মূল শিক্ষণীয় বিষয় ছিল যে জাতি বোঝাতে একই জাতির সকল প্রাণীর পূর্বে দা বসে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটি দ্বারা মূলত সমগ্র জাতিকেই, মানে সমগ্র বেশ কিছু প্রাণীকে, তাদের বেশ কিছু প্রাণীকে এমন একটি নাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে নামটিতেই মূলত সমগ্র প্রাণীকে তাদের নির্দেশ করা হয়। ফর এক্সাম্পল বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি, তাহলে বাঙালি বলতে সমগ্র যারা বাংলাতে আমরা কথা বলি তাদেরকে বোঝানো হচ্ছে। তো এই জাতীয় ওয়ার্ডের পূর্বে সাধারণত দা ব্যবহৃত হয়।